হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি বানাবো চিলি এঁচোড়। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে হবে, তবেই আমার নতুন নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশনটা পাওয়া যাবে। আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি চিলি এঁচোড়। একটা বোলের মধ্যে আমি ডুমোডুমো করে কেটে নেওয়া এঁচোড় নিয়েছি, যেটাকে আমি সেদ্ধ করে রেখেছি। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে বেশি মোলায়েম হয়ে যাবে। এটা মোটামুটি একটু সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম এক চামচ লেবুর রস, এক চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো দিলাম আধা চামচ, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেব আমি দু চামচ মতো। আবারও একটুখানি ময়দা দিলাম, প্রায় দু চামচ মতো। তারপর আমি ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি এটা ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। ম্যারিনেশন হয়ে গেছে, আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখন আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। প্যানের মধ্যে তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা এঁচোড়ের পিস নিয়ে ছেড়ে দেব। অনেকগুলো পিস আমি ছেড়ে দিয়েছি, এখন এগুলো একটু সোনালি কালার দিয়ে ভাজতে হবে, একটু গোল্ডেন ব্রাউন হবে। ভেতর থেকে এগুলো তো আগে থেকেই সেদ্ধ আছে, শুধু বাইরে থেকে একটু ক্রিস্পি হয়ে যাবে। চার পাঁচ মিনিটের মধ্যে এগুলো বেশ ক্রিস্পি হয়ে গেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে রেখে দেব। ফ্রাইং প্যানের বেশিরভাগ তেলটা আমি উঠিয়ে রেখেছি, এখন এত বেশি তেল লাগবে না, তাই আমি দু তিন চামচ তেল ফ্রাইং প্যানে গরম করতে দিয়েছি। আবার প্রথমে আমি দিয়ে দেব রসুন কুচনো বা বাটা, এক চামচ দিলাম, আর সমান পরিমাণ আমি দিলাম আদা বাটা বা কুচনো। এগুলো খুব হালকা ভাজা করে নিতে হবে, খুব বেশি লাল করা যাবে না। এখন আমি দিয়ে দেব স্কোয়ার করে কুচনো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে ভালো করে ভাজা করতে হবে। এবার আমি অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকাম, যেগুলো আমি চৌকো করে কেটে রেখেছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আধা চামচ, এখন দিয়ে দেব প্রয়োজন মতো নুন। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে টস করে নেব এভাবে। এবার দিয়ে দেব তিন চামচ সস, টমেটো কেচাপ, টমেটো সস বা টমেটো কেচাপ। এখন দিয়ে দেব সয়া সস এক চামচ মতো। খুব ভালোভাবে নাড়িয়ে নেব আবারও।
দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার গোলা জল, যেটা এক চামচ কর্নফ্লাওয়ারকে আমি একটা বাটির জলে কুড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন, যেটা আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম এক চামচ চিনি। এখন আমি এঁচোড়ের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব সব কিছু। উপর থেকে সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। চিলি এঁচোড় আমার একেবারে রেডি, এখন শুধু স্বাদ করতে হবে। দেখতে তো সুন্দর হয়েছেই, খুব ভালো গন্ধ আসছে, খেতেও খুব ভালো হবে। এটা চিলি এঁচোড় আমি সার্ভ করে দিয়েছি। এটা দেখতে ভীষণই লোভনীয় হয়েছে আর খেতেও এটা দারুণ হয়। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।